পার্থ চট্টোপাধ্যায়ের হাজতে যাওয়া শিক্ষক নিয়োগ দুর্নীতির একটা কদর্য নগ্ন রূপ সামনে উঠে এসেছে এবং তার ফলে আজকে আমাদের রাজ্যে শিক্ষক শিক্ষিকারা শুধুমাত্র আর মাস্টারমশাই দিদিমণি নেই, তার সঙ্গে তারা হয়ে গেছেন চোর, ভুয়ো, দুর্নীতিগ্রস্ত, মিথ্যুক। শুধুমাত্র শিক্ষা দুর্নীতি, দুর্নীতির যে বাঁধ সেটা ভেঙে গেছে তাই নয়, মানুষের যে বিশ্বাসটা ছিল, সাধারণ মানুষ, পাবলিকের যে বিশ্বাস, সেই বিশ্বাসের দেওয়ালটাও একেবারে দুমড়ে মুচড়ে গেছে। শিক্ষার মন্দির আর নেই, শিক্ষা আজ কাঠগড়ায়। আজকের দিনে আমাদের রাজ্যের বহু মানুষ বাড়ি থেকে বেরোতে পারছেন না, তারা ভয় পাচ্ছেন বেরোলেই যদি কেউ ইয়ার্কি করে, যদি কেউ টিটকিরি দেয়, যদি কেউ কিছু দু একটা কথা বলে দেয়, যেটুকু মানসম্মান পড়ে রয়েছে সেটুকুও যদি ধূলিসাৎ হয়ে যায়। কেন কেন তারা বেরোতে পারছেন না, আজকে কি এমন ব্যাপার? আজকে শিক্ষক দিবস, আর যারা বেরোতে পারছেন না তারা এই রাজ্যের সরকারি বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা। কেন সবাই, কেন তারা সবাই বেরোতে পারছেন না কেন? সবাইকে এইভাবেই চাকরি পেয়েছেন নাকি? সবাইকে চোর নাকি? সবাই টাকা দিয়েছেন? সবাই নিজেদের ট্রান্সফারের জন্য ঘুষ দিয়েছেন বড় বড় কেষ্টবিষ্টদেরকে? আর সেই টাকাই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় ফ্ল্যাট থেকে বেরিয়েছে সেই টাকার পাহাড়ের মধ্যে? না, অবশ্যই নয়। কিছু মানুষ আছেন যারা এই কাজ করেছেন, কিছু মানুষ আছেন যারা এখনও হয়তো অপরাধ বোধের মধ্যে ভুগছেন, যারা ভয় পাচ্ছেন যে তাদের সত্যিটা যদি জানাজানি হয়ে যায়, যদি বেরিয়ে পড়ে বিষয়টা। এবং তারই সঙ্গে পশ্চিমবঙ্গে একটা বড় অংশের সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা এই কাজ করেননি, যারা আজ বুঝতে পারছেন না হঠাৎ কি করে যে জীবিকার জন্য তারা গর্ব করতেন, যে জীবিকার জন্য মাথা উঁচু করে হাঁটতেন, যে জীবিকার জন্য মানুষ তাদেরকে দেখিয়ে বলতেন আপনারা মানুষ গড়ার কারিগর, বাবা মার পরেই আপনাদের স্থান, সেই জীবিকা তাদের এই রকম অপমানের সামনে এনে দাঁড় করিয়েছে। সেই জীবিকা তাদেরকে এক লহমায় চোর বানিয়ে দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় শুধুমাত্র চোর তকমাটা নিজের গায়ে মেখে নিয়ে একটা উড়ন্ত জুতোর সম্মুখীন হয়েছেন তাই নয়, তারই সঙ্গে একটা গোটা রাজ্যের সমস্ত সরকারি শিক্ষক শিক্ষিকাদেরকে অপমান, একটা হেনস্থার সম্মুখীন করে দিয়ে গেছেন। এক নিঃশ্বাসে তাদের সকলকে চোর বানিয়ে দিয়ে গেছেন। সব শিক্ষক শিক্ষিকারা হঠাৎ গিলটি হয়ে গেছেন। পাবলিকের চাহনি বদলে গেছে, স্কুলে ছাত্রছাত্রীরা অন্য চোখে তাকাচ্ছে, বাবা মায়েরা ছাত্রছাত্রীদের তারাও কেমন যেন সন্দেহ করছে, এমনকি সহকর্মীরা, অন্যান্য শিক্ষক শিক্ষিকারা, তারা পর্যন্ত কারোর দিকে তাকিয়ে ভাবছেন যে ব্যাপারটা এরকম নয় তো, এখানেও দুরম্বরী কারবার নেই তো। অনেকেই আবার গুজগুজ ফুসফুস করছেন এবং এগুলো ক্রমশ বেড়েই চলেছে। আমি তো শুনলাম, আরে অমুকের নামটা আসবে, দেখো না, আরে তমুকও তো দেখেছি আমি, চাকরিটা পেয়েছে, ওইভাবেই চাকরিটা টাকা দিয়েই পেয়েছেন, এসব বেড়েই চলেছে, থামানো যাচ্ছে না। যারা অন্যায় করেছেন তারা তো ভয় আছেন, যারা অন্যায় করেননি তারাও ভয় আছেন, কারণ তারা যে সৎ, তারা যে ঠিক পথে চাকরিটা পেয়েছেন সেটা প্রমাণ তারা কী করে করবেন? প্রমাণ করার আগেই তো আঙুল উঠে যাচ্ছে, কি তুমি ওইভাবেই পেয়েছো, হ্যাঁ চাকরিটা, না আমার কাছে সার্টিফিকেট আছে, কিন্তু সার্টিফিকেটও তো এখন জালি হয়, তাহলে আমি প্রমাণ করব কি করে যে আমি সৎ, আমি সৎপথে চাকরিটা পেয়েছি? ঠিক আছে, সময় আছে তো, এখন মামলা তো চলছে, শেষ হোক, তোমার নাম যদি না আসে মেনে নেবো যে তুমি সৎ। পাড়ার আড্ডায় অদ্ভুতভাবেই মুখ বেঁকিয়ে ইয়ার্কি করা হচ্ছে, কি ভারী মজার চাকরি তো, কোনদিন তোমার নামটাও চলে আসবে দেখবো, তোমাকেও জেলে নিয়ে যাচ্ছে, চাকরিটা খপাত করে চলে গেছে। এসব শুনে বাঁকা একটা হাসি, একটা তেতো হাসি হাসতে হচ্ছে, কারণ না হাসলে আবার উল্টো দিক থেকে প্রশ্ন আসবে, কি গায়ে লাগলো নাকি? যারা মিথ্যে কথা বলে, টাকা দিয়ে চাকরি পায়, গায়ে তো তাদের লাগে, তোমার গায়ে লাগছে কেন? তার মানে কোনো দিকে যাওয়ার উপায় নেই, যেদিকে যাবো সেদিকেই সমস্যা। মাথা উঁচু করে পাড়ার রাস্তা দিয়ে হেঁটে যেতেন যে মাস্টারমশাই, তার দিকেও আজকাল লোকে বাঁকা চোখে তাকাচ্ছে। জানি জানি আপনাদের এই ভদ্রতা আর দেখাতে হবে না, কিভাবে চাকরি টাকরি পেয়েছেন আপনারা সেসব তো সব সামনে বেরিয়ে আসছে, আপনিও ওইভাবেই নাকি? যারা বিবাহিত, 10 বছরের স্বামী স্ত্রী রয়েছেন, তারাও একবার বাজিয়ে দেখে নিচ্ছেন, হ্যাঁ গো তুমি এখন থেকেই বলে দাও কিন্তু সময় থাকতে, চাকরিটা ওইভাবে পাওনি তো, এরপরে যদি জানাজানি হয় তাহলে চাকরি তো যাবেই, মান সম্মানেরও 12টা বেজে যাবে। এই কথাগুলো, এই মন্তব্যগুলো, এই প্রশ্নগুলো যে কতটা অপমানজনক, সত্যি যারা এর সম্মুখীন হচ্ছেন একমাত্র তারাই বুঝতে পারছেন। ওই খবরটা আপনি শুনেছেন যেখানে বলা হচ্ছে ব্যাংকে লোন নিতে গিয়েছিলেন একজন শিক্ষক, ব্যাংকের তরফ থেকে তাকে জানানো হয়েছে আপনি যে সত্যিকারের শিক্ষক সেই সার্টিফিকেটটা আগে নিয়ে আসবেন, সেটা দেখবো, তারপরে ভেবে দেখবো আপনাকে লোনটা দেবো কি দেবো না। মানে ভদ্রতা, সম্মান, যেগুলো সঙ্গে নিয়ে এতদিন ধরে সেই শিক্ষক বেঁচেছিলেন, সেই ভদ্রতা সম্মানের ওপর সপাটে একটা চড়। কিংবা ওই খবরটা শুনেছেন যে শিক্ষক বলে বিয়ে ভেঙে গেছে, এই রকম একের পর এক চটুল রসালো খবর হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডে পাননি, সোশ্যাল মিডিয়াতে দেখেননি, সত্যি মিথ্যে জানার দরকার নেই, শুধু বলে দিলেই হলো এখন, এখন এইসব খবরই পাবলিক দেখছে, শুনছে, খাচ্ছে। এবং আগে যে সমস্ত মাস্টারমশাই দিদিমণিদের দেখলে হাত জোর করা হতো, আজকে তাদের দিকে শুধু একটা মাত্র আঙুল উঠে যাচ্ছে, প্রমাণ করো তুমি সৎ, প্রমাণ করো তুমি শিক্ষক নাকি প্রতারক, মাস্টার নাকি চিটার,
কি সুন্দর একটা জায়গায় আমরা নিয়ে দাঁড় করিয়েছি এই রাজ্যকে। আজকে শিক্ষক দিবসে কি সুন্দর একটা জায়গায় রাজ্য দাঁড়িয়ে রয়েছে। এইরকমটা ছিল না, একটা আলাদা সম্মান ছিল, সমাজে একটা আলাদা জায়গা ছিল শিক্ষক শিক্ষিকাদের। তারপরে যখন সরকারি স্কুলগুলো সন্ধেবেলা থেকে ক্লাব ঘর হতে শুরু করলো, তখন কিছুটা সম্মান গেল। কিছু শিক্ষক শিক্ষিকারা যখন স্থাবক হয়ে তাবেদারি করতে চলে এলেন সন্ধেবেলার এক ঘন্টার শোতে, তখন কিছুটা সম্মান গেল। তারপরে শিক্ষার রামধনু হয়ে গেল নীল সাদা, আর পড়ে রইল মাসের পর মাস ছুটি। কিছু বলতে গেলে তাদেরকে বলা হলো, কি দরকার এত কিছু বলার, মাইনেটা তো পেয়ে যাচ্ছেন, চুপ করে বসুন না। আর তারপর একদিন টাকার স্তূপ বেরিয়ে পড়লো সকলের সামনে, কিছুই আর বলার রইল না আলাদা করে। আর তাছাড়া বলবেনই বাকে, সবাই তো রবিনহুড হন না, বলতে গেলে অনেক সমস্যা আছে, সবাই রবিনহুড হন না। কারোর বাড়িতে বুড়ো বাবা মা রয়েছেন যাদের জন্য ওষুধ আনতে হয়, কারোর বাড়িতে একটা গোটা সংসার রয়েছে, সেই মানুষটার উপর গোটা সংসারের দায়িত্ব রয়েছে, বাচ্চাগুলোর মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব রয়েছে, তাই সকলে বলতে পারেন না। প্রাণের ভয় থাকবে না প্রতিবাদ করলে, এই দিন কি একেবারেই গেছে আমাদের? আর বলবেই বাকে, মনে আছে সেই আমরেলা শুনে আমরা প্রচুর হেসেছিলাম? তারপরে এমন খবরও সামনে এসেছে, একজন শিক্ষক সামনে এসেছেন যিনি ইংরেজি তো ছেড়ে দিন, বাংলাটাই ঠিকমতো জানেন না। দুধে জল মেশাতে মেশাতে শুধু জলটাই পড়ে আছে, দুধ আর নেই, তাই সেখানে প্রতিবাদ করলেই বা কী হবে? এই তো অবস্থা আমাদের বিদ্যাসাগরের বাংলার, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাংলার, ডিরোজিওর বাংলার। এখন কোনো শিক্ষক শিক্ষিকা প্রতিবাদ করতে গেলে তাদেরকে শুনতে হবে, মাস্টার মশাই, আপনি কিন্তু কিচ্ছু দেখেননি। একবার ভাবুন সেই সমস্ত মানুষগুলোর কথা, যারা ধর্ণায় বসে রয়েছেন, যারা চাকরি পাননি, দিনের পর দিন যারা রাস্তায় বসে রয়েছেন, প্রশাসন তাদেরকে এড়িয়ে যাচ্ছে, কিছু বিরোধী দলের নেতারা তাদের কাছে আসেন, ছবি তোলেন, চলে যান, আহা ভারী অন্যায় হয়েছে গো তোমাদের সাথে, এই এই অ্যাঙ্গেল থেকে ছবিটা নাও, ঠিক করে উঠবে, ঠিক করে দেখা যাবে। তাদের অসহায়তা, তাদের ডেসপারেশনের কথাটা একবার ভাবুন। দিনের পর দিন তারা ওই জায়গাতেই বসে রয়েছেন, রাত নামছে, রাত আরও অন্ধকার হচ্ছে, তারা ওখানেই বসে রয়েছেন। এখন তাদের ডেসপারেশন আরও বেশি, কেন? কারণটা হচ্ছে এই আমাদের রাজ্য সরকার, তারা যে সৎ স্বচ্ছ সেটা প্রমাণ করার জন্য একটা অভিযান শুরু করেছে, এবং সেই জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি প্রাক্তন সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য, যার উপরে লুকআউট নোটিস বেরোনোর পরেও তিনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলেন বিধানসভায়, তাকে ফাইনালি সরিয়ে দিয়ে নতুন এক সভাপতিকে নিয়ে আসা হয়েছে, যার নাম গৌতম পাল। এবং তিনি এসেই বলেছেন যে এখন থেকে সব স্বচ্ছভাবে হবে, প্রত্যেক বছর টেট হবে, নতুন করে টেট হবে, এখন শুধুই অনেস্টি অনেস্টি অনেস্টি। কিন্তু এই মুহূর্তে পুরনো যারা বসে রয়েছেন টেট পাশ করে, তাদের ভয়, তাদের অসহায়তা ভাবুন। তারা বলছেন যে নতুন টেট হবে মানেটা কি, আমাদের কি হবে? আমরা টেট পাশ করে বসে রইলাম, চাকরি তো পেলাম না, আদালত আর ফুটপাত করেই সময় কেটে গেল, আমাদের কি হবে? এবং সেই জন্য প্রচুর ফোন আসছে, মেসেজ আসছে গৌতম বাবুর কাছে, তার ফোন অবিরাম বেজে চলেছে। তিনি বলছেন, কেউ মেসেজ করে কেউ ফোন করে তাকে বলছেন, নতুন করে টেট নেবেন না, আমরা আত্মহত্যা করব, আমরা তো চাকরি পাইনি এখনো, আমাদের কি হবে? আর এই সব ফোন আর মেসেজ পেয়ে প্রচণ্ড বিরক্ত হয়েছেন গৌতম বাবু, তিতি বিরক্ত। চাকরি প্রার্থীদের কোট আনকোট এই অন্যায় আবদার শুনে তিনি বলছেন যে বাড়াবাড়ি পর্যায়ে গেলে তিনি উচ্চ কর্তৃপক্ষের কাছে বিষয়টা জানাতে বাধ্য হবেন। একটি ছেলে তাকে মেসেজ করেছে, নতুন করে টেট নেবেন না স্যার, আমাদের কি হবে, মানসিক অবসাদে ভুগছি, যদি আমি আত্মহত্যা করি তার জন্য দায়ী থাকবেন আপনি এবং রাজ্য সরকার। যে ছেলেটি এই মেসেজ করেছে তার কাছে পৌঁছে গিয়েছিল সংবাদ মাধ্যম, সেই ছেলেটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, মাথা ঠিক রাখতে পারিনি, এই মুহূর্তে প্রচণ্ড মানসিক অবসাদের মধ্যে রয়েছি, আমাদের কি হবে কিছুতে একবারও বলা হচ্ছে না, গোটা সংসারের দায়িত্ব আমার উপরে, এরপরেও কিছু না হলে হয়তো আত্মহত্যার পথই বেছে নিতে হবে, স্যারের সঙ্গে ফোনে কথা বলতে পারিনি, ফোনে কথা বললে হয়তো আশ্বস্ত হতে পারতাম। ভুলটা কোথায়? ভয়ের সামনে, ভয়ের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন বলছেন। এখানে অন্যায়টা কোথায়? যারা টেট পাস করে বসে আছেন তাদের সত্যি কি হবে সেই কথাটা কেন একবারও বলা হচ্ছে না? বিভিন্ন স্কুলে মরাল সায়েন্সের ক্লাসে পড়ানো হয় না যে মানুষের মতো মানুষ হয়ে ওঠো, সকলের সঙ্গে ভালো ব্যবহার করবে? সেখানে এটাও শেখানো উচিত যে ন্যায্য দাবি পাওয়ার জন্য কি কি করতে হয়, ন্যায্য দাবি পেতে গেলে কতগুলো দরজায় ঠোক্কর খেতে হয়, আর এগুলো যদি শেখানো না যায় তাহলে ওই বইগুলো, ওই বইয়ের পাতাগুলো কেজি দরে ঝালমুড়ির ঠোঙা বানানোর জন্য বিক্রি করে দেওয়া উচিত। আর পড়ে থাকুক সেই বইগুলো, যে বইয়ের ইতিহাসে লেখা রয়েছে এখনো জলজল করছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম, কারণ ওইটা ঐতিহাসিক সত্য জানানো হয়েছে সরকারের তরফ থেকে। আর এখন যেটা হচ্ছে, পরে যেটা হয়েছে পার্থবাবুর সঙ্গে, পরে যেটা জানা গেছে পার্থবাবু সম্পর্কে, এখন যে দুর্নীতির খবর সামনে এসেছে, সেগুলোকে কিভাবে লেখা হবে ইতিহাসে? ঐতিহাসিক ভুল হিসেবে, দীর্ঘায়িত কালিমা হিসেবে, ছোট্ট ঘটনা হিসেবে, নাকি সাজানো ঘটনা হিসেবে, সেটা সরকার এখনো ঠিক করতে পারেনি। এই মুহূর্তে সরকারের মধ্যে থেকে বেশ একটা সাজো সাজো রব উঠেছে,
সব তারা ঠিক করে ফেলবেন, সব ফাটলের উপর তাপ্পি দিয়ে দেওয়া হবে, যা কালি লেগেছে সবকিছুর উপরে সাদা কালি প্রলেপ দিয়ে দেওয়া হবে, ব্যাস সব ঠিক হয়ে গেল, স্বচ্ছ হয়ে গেল। মুখ্যমন্ত্রী হয়তো কোনোদিন বাইট দেবেন, দেখেছো তো করে দিলাম, খালি কুৎসা আর কুৎসা, আমার নামে মিথ্যে কথা রটানো হয়। আর সেই সমস্ত মাস্টারমশাই দিদিমণিরা যারা মাথা নিচু করে হাঁটছেন, যাদেরকে কোনো অন্যায় না করার পরেও তাদের সন্দেহের সম্মুখীন হতে হচ্ছে, অপবাদের সম্মুখীন হতে হচ্ছে, আর সেই সব চাকরি প্রার্থীরা যারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে পাশ করার পরেও রাস্তায় বসে আছেন, তারা কি করবেন? তারা হয়তো কবে এই অন্ধকার কাটবে, কবে সত্যের ভোর হবে তার জন্য অপেক্ষা করবেন, আর কি বা করতে পারেন।